আসসালামু আলাইকুম। আজকে আমরা পরন্ত বস্তুর গতি বা মোশনের যে ফর্মুলাগুলো আছে সে ফর্মুলাগুলোর কনসেপ্ট নিয়ে একটু আলোচনা করব। তো সাধারণত দেখা যায় যে এই ফর্মুলাগুলো আমরা মুখস্থ রেখেই অঙ্কগুলো করি। তো আজকের ভিডিওতে দেখব যে কীভাবে এই ফর্মুলাগুলো একটু বুঝে বুঝে লেখা যায় এবং বুঝে বুঝে ইজিলি ম্যাথগুলো করা যায়। তো পরন্ত বস্তুর ক্ষেত্রে আমাদের চারটা কেস হয়। প্রথম কেসটা আসি, প্রথম কেসটা হচ্ছে যে কোনো একটা বস্তুকে আমি নির্দিষ্ট এইচ হাইট থেকে জাস্ট ছেড়ে দিব, কোনো ইউ থাকবে না, সো জাস্ট ছেড়ে দিব, এটা ফ্রিলি নিচে পড়ে যাবে। সো এটা হচ্ছে প্রথম কেস, যে কোনো একটা বস্তুকে এই উচ্চতা থেকে আমি জাস্ট নর্মালি ছেড়ে দিলাম, সো জাস্ট একটা কলম আমি ছেড়ে দিলাম। আর সেকেন্ড কেসটা হচ্ছে যে আমি এই উচ্চতা থেকে কোনো একটা বস্তুকে ইউ বেগে ছেড়ে দিব, সো আমি ইউ বেগে নিক্ষেপ করতেছি, এটা ছেড়ে দিতেছি না, এটা বলতে গেলে হচ্ছে নিক্ষেপ করতেছি, সো আমি এই উচ্চতা থেকে ইউ বেগে নিক্ষেপ করলাম, সো আমি একটা প্রেশার দিলাম বা আমি একটা ভেলোসিটি দিয়ে এটা নিচে নিক্ষেপ করতেছি। আর কেস থ্রিটা হচ্ছে যে আমি ভূমি থেকে যে কোনো একটা বস্তুকে ইউ বেগে উপরের দিকে মারতেছি, সো ভূমি থেকে নিচ থেকে উপরের দিকে একটা বস্তুকে আমি মারতেছি, এটা হচ্ছে কেস থ্রি। আর কেস ফোর হচ্ছে এই উচ্চতা থেকে, মানে আমি এই উচ্চতায় গেলাম, আমি এই উচ্চতায় গিয়ে কোনো একটা বস্তুকে উপরের দিকে মারতেছি, সো এই উচ্চতা থেকে কোনো একটা বস্তুকে উপরে মারলে সেটা অবশ্যই উপরে গিয়ে আবার নিচে পড়বে, সো এই উচ্চতা থেকে কোনো একটা বস্তুকে উপরে মেরে দেন আমরা নিচে ফেলতেছি। সো চারটা কেসের জন্য সূত্রগুলো ডিফারেন্ট ডিফারেন্ট হয়, সো কীভাবে সূত্রগুলো লিখবো সেটা এখন দেখব। তো এখানে যে ব্যাপারটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ইউ ভি জি এইচ, এই সবগুলো কিন্তু আমাদের ভেক্টর, সো ইউ ভি বেগ, তারপর জি হচ্ছে ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ, এবং এইচ, এইচ যেমন হচ্ছে আমাদের উচ্চতা বলি, কিন্তু এইচও কিন্তু একটা সরণ বা ডিসপ্লেসমেন্ট, সো এইচকে আমাদের ডিসপ্লেসমেন্ট হিসেবে চিন্তা করতে হবে এবং এইচকেও ভেক্টর হিসেবে বিবেচনা করতে হবে। সো যেহেতু সব কিছুকে ভেক্টর হিসেবে বিবেচনা করছি তাহলে অবশ্যই প্রত্যেকটার দিক বিবেচনা করতে হবে, সো আমরা প্রত্যেকটা ভেক্টরের দিক বিবেচনা করে ফর্মুলাগুলো লিখব। সো কেস ওয়ানে দেখো, আমি জাস্ট উপর থেকে ছেড়ে দিলাম, সো উপর থেকে একটা বস্তুকে যদি আমি জাস্ট ছেড়ে দিই এই উচ্চতা থেকে তাহলে সেটার ইউ জিরো, দেন ভি হচ্ছে অবশ্যই নিচে এসে আঘাত করবে, ভি নিচে, জি নিচের দিকে, এবং এইচ বা ডিসপ্লেসমেন্ট সেটা হচ্ছে অবশ্যই নিচে, উপর থেকে যখন নিচে আসবে এটা অবশ্যই নিচের দিকে হবে, সো জি ভি এইচ এই সবগুলোই নিচের দিকে, সো সবগুলোর সাইনই হবে আমার সেম। সো এই সূত্রটার ক্ষেত্রে আমি ইজিলি লিখতে পারি যে ভি ইকুয়াল ইউ প্লাস জিটি, যেহেতু ইউ জিরো, সো ভি ইকুয়াল জিটি, সো ভিও পজিটিভ, জিও পজিটিভ। সো আমাদের ফর্মুলায় যে ইউ ছিল, ইউটা জিরো, সো ভি ইকুয়াল জিটি, দেন এইচ ইকুয়াল ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, সো ইউটাও জিরো, তাহলে আমরা পাচ্ছি শুধু এইচ ইকুয়াল হাফ জিটি স্কোয়ার, কারণ এইচ আর জি এর দিক কিন্তু একই দিকে, সো এইচও পজিটিভ, জিও পজিটিভ। আর এরপরে হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার, তো জিরো, সো ভি স্কোয়ার ইকুয়াল টু জিএইচ। সো ফার্স্ট কেসে আমাদের কোনো সমস্যা নাই, ফার্স্ট কেসের সূত্রগুলো আমাদের ওই সমতলে বস্তু কণার যে গতি সেটার মতোই। দেন আসি সেকেন্ড কেসে, সেকেন্ড কেসে হচ্ছে দেখো আমি ইউ বেগে নিচে মারতেছি, সো ইউটা নিচে, ভি ভিটাও নিচে, এবং জি তো অবশ্যই নিচে, আর ডিসপ্লেসমেন্ট ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টটা এইচটাও কিন্তু আমার নিচের দিকে হচ্ছে, সো আমার সবই পজিটিভ, এই সূত্রের ক্ষেত্রেও তেমন একটা সমস্যা নাই। সো এই সূত্রের ক্ষেত্রেও আমরা আগের মতোই সূত্রগুলো লিখব। সো আগের মতোই সূত্রগুলো লিখলাম। এরপরে দেখো কেস থ্রিতে, কেস থ্রিতে আমি হচ্ছে নিচ থেকে বস্তুটা উপরের দিকে মারতেছি, সো নিচ থেকে ইউ বেগে উপরে, ইউ ভেলোসিটিতে উপরের দিকে মারতেছি, দেন ভিটা শেষ বেগ অবশ্যই এখানে, সো শেষ বেগ যেহেতু উপরে, সো আমার ভিটার দিক, ভি এর দিকটা উপরের দিকে, ইউ এর দিকটাও উপরের দিকে, জি এর দিকটা হবে নিচে, এবং এইচ এর দিকটা ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট হচ্ছে উপরের দিকে, সো এইচটাও উপরে ধরলাম। সো এরপর যদি দেখা যায় যে বস্তুটা উপরে উঠে আবার যখন নিচে নামবে তখন দেখা যাবে যে আমাদের ভিটা হয়তো নেগেটিভ আসতে পারে, কিন্তু এমনিতে প্রথমে আমরা ধরে নিলাম যে ভিটা পজিটিভ, আর এইচটা যেহেতু বস্তুটা উপরে উঠবে এবং উপরে উঠে যদি নামেও, নিচেও যদি নামে, এই পয়েন্টে বা এই পয়েন্টে সবসময় কিন্তু এইচটা উপরের দিকেই থাকবে, এই আদি যে বিন্দুটা সেই বিন্দু থেকে এইচটা কিন্তু উপরের দিকেই থাকবে, সো আমার এইচের দিকটা অবশ্যই পজিটিভ, ভি এর দিকটাও পজিটিভ, ইউ এর দিকটাও পজিটিভ ধরলাম, আর জিটা হবে নেগেটিভ। সো আমরা ফর্মুলাগুলো লিখলাম, এখানে ভি ইউ আর এইচ এই তিনটা যেহেতু উপরের দিকে এগুলোকে আমরা পজিটিভ ধরে লিখলাম, আর জিটাকে নেগেটিভ ধরলাম, তাই জিটা যেহেতু নিচের দিকে তাই জিটাকে নেগেটিভ ধরলাম, এবং জি এর আগে, প্রত্যেকটা জি এর আগে দেখো মাইনাস আসছে। এরপরে আসি চার নম্বর কেস বা সবচেয়ে ইম্পর্টেন্ট কেস, যেটা এই কেসে দেখো এখানে আমরা এইচ উচ্চতা থেকে একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলাম, সো উপরে নিক্ষেপ করলে এটা অবশ্যই কিছু দূর উপরে উঠে আবার নিচে এসে পড়বে, সো কিছু দূর উপরে উঠে আবার যে নিচে পড়বে আমাকে হিসাব করতে হবে সরণ, সো ডিসপ্লেসমেন্টটা হচ্ছে আমার এই ইনিশিয়াল পয়েন্ট আর এই ফাইনাল পয়েন্টের মাঝে যে দূরত্বটা, সো আমার ইনিশিয়াল পয়েন্ট ছিল এইখানে এইচ উচ্চতায় আর ফাইনাল পয়েন্ট ছিল এই গ্রাউন্ডে, সো আমার আলটিমেট সরণ হচ্ছে এইচ, সো এইচ যেহেতু আমার আলটিমেট সরণ, এই এইচটা হচ্ছে আমার নিচের দিকে, সো এইচ উপর থেকে যদি আমি ইউ বেগে নিক্ষেপ করলাম ঠিকই, কিন্তু এটা মাটিতে এসে যেহেতু পড়লো, এই এইচটা হচ্ছে আমার নিচের দিকে, আর ভি শেষ বেগ যেহেতু ভূমিতে এসে আঘাত করবে, ভিটাও অবশ্যই নিচের দিকে, আর জি তো অবশ্যই নিচে, আর ইউটা হচ্ছে আমার উপরের দিকে, সো ইউ যেহেতু উপরে, ভি জি এইচ হচ্ছে নিচে, তাহলে ইউ এর ডিরেকশন হবে প্লাস,
আর ভিজিএইচ হবে মাইনাস, অথবা ইউ এর ডিরেকশন হবে মাইনাস আর ভিজিএইচ হবে হচ্ছে প্লাস। সো একটাকে মাইনাস ধরলে বাকিগুলোকে আমাদের প্লাস ধরতে হবে। যদি উপরের দিকে প্লাস ধরি নিচে মাইনাস ধরব, আর যদি উপরের দিকে মাইনাস ধরি তাহলে নিচে অবশ্যই প্লাস ধরব। সো ফর্মুলাতে এটা কোনো সমস্যাই হবে না, কারণ হচ্ছে আমি ফর্মুলা লেখার পর মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে দুইটা ফর্মুলাই সেম হয়ে যাবে। সো আমরা ধরে নিচ্ছি যে ভিজিএইচ পজিটিভ আর ইউটা নেগেটিভ। সো ভি আর জি যেহেতু নিচের দিকে, তাহলে ভি আর জি হবে প্লাস আর ইউ হবে মাইনাস। সো ভি ইকুয়াল মাইনাস ইউ প্লাস জিটি, যেটা আমরা অনেক সময় মুখস্থ করতাম। আর এরপরে হচ্ছে এইচ, তো এইচটা হচ্ছে আমার নিচের দিকে অবশ্যই প্লাস, আর ইউটা হচ্ছে উপরের দিকে, সো ইউ হবে মাইনাস, আর জি হচ্ছে নিচের দিকে, জিও প্লাস। সো এইচ ইকুয়াল হবে মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। সো এইচ ইকুয়াল মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। দেন দেখো ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ। এই ফর্মুলাতে কোনো চেঞ্জ আসলো না, কারণ হচ্ছে এখানে আমাদের ইউটা নেগেটিভ ছিল। সো আমরা এখানে যেহেতু স্কোয়ার করে ফেলছি, সো ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ, এটা আগের মতোই থাকলো। আর এই চার নম্বর কেসটা কিন্তু ম্যাথের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ যে সকল ম্যাথে দেওয়া থাকে যে ঊর্ধ্বগামী কোনো উড়োজাহাজ থেকে কোনো একটা বোমা নিক্ষেপ করা হলো, অথবা ঊর্ধ্বগামী কোনো বেলুন থেকে একটা পাথরখণ্ড ছেড়ে দেওয়া হলো, তো এই টাইপের ম্যাথগুলো কিন্তু এই কেসটার মধ্যে পড়ে। সো কোনো একটা বস্তু যদি উপরের দিকে উঠতে থাকে, ধরলাম একটা উড়োজাহাজ উপরের দিকে উঠতেছে, সো এটা যদি এটার ভেলোসিটি যদি হয় ইউ, যে এটা ইউ বেগে উপরের দিকে উঠতেছে, তো এটা থেকে যদি কোনো বোমা নিক্ষেপ করা হয় বা কোনো একটা বেলুন যদি উপরের দিকে উঠতেছে, এটা থেকে যদি কোনো পাথর পড়ে যায়, তো এটার সাথে যে বস্তুটা থাকবে সেই বস্তুটার বেগও কিন্তু ইউই থাকবে। এবং গতি জড়তার কারণে এটার যে বেগ সেটাও, এটার যে আদি বেগ এই ইউটাও কিন্তু উপরের দিকেই থাকবে। সো পাথর বা আমি যদি বলি যে একটা বোমা নিক্ষেপ করা হলো, তাহলে তার ইউটাও কিন্তু প্রথমে উপরের দিকেই থাকবে, যেহেতু এটা একটা ঊর্ধ্বগামী বস্তু থেকে নিক্ষেপ করা হচ্ছে। সো এই ইউটা উপরের দিকেই থাকবে এবং উপরে উঠে সেটা আবার নিচে পড়বে। সো এই ক্ষেত্রে পুরাপুরি এই কেসের যে ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করেই অঙ্ক করতে হবে। সিমিলারলি প্রাসের ম্যাথগুলোর ক্ষেত্রেও তোমরা কিন্তু ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট বা এইচ যখন বের করবা, তখন কিন্তু এইভাবে এইচটাকে ভেক্টর হিসেবে চিন্তা করে নিয়ে ইউ ভি জি এইচ প্রত্যেকটার দিক যদি হিসাব করে নাও যে কোনটা উপরে কোনটা নিচে, তাহলে কিন্তু ইজিলি ফর্মুলাগুলো লিখতে পারো এবং ম্যাথগুলো করতে পারো। সো আশা করি এখন থেকে আর এই ফর্মুলাগুলো মুখস্থ রাখা লাগবে না। তো একটা মেইন যে ফর্মুলা, যেগুলো আমরা ভি ইকুয়াল ইউ প্লাস জিটি, এইচ ইকুয়াল ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ, আগে যে ফর্মুলাগুলো মনে রাখতাম, সো ওই ফর্মুলাটা জাস্ট মনে রাখবো। আর বাকি সবগুলো কেসে আমরা ইজিলি এইচ ইউ ভি জি প্রত্যেকটার ডিরেকশন দেখে দেখে আমরা ইজিলি অ্যাপ্লাই করতে পারবো। আর আমার ভিডিওর ব্যাপারে যদি তোমাদের কোনো মতামত থাকে, তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারো। ধন্যবাদ।